ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকে ভারতবর্ষের রাজনীতিতে চলতে থাকা একটা সাংঘাতিক হট টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো, আর সেটা হলো ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি মৃত্যুশয্যায়? যদি তাই হয় তাহলে এই শ্রদ্ধাটা কখন হচ্ছে? দেখুন, প্রথম প্রশ্নটার পেছনে যুক্তি আছে, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বহুবার মৃত্যুশয্যায় পৌঁছেছে। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা ভারী গোলমেলে, কারণ যতবারই মৃত্যুশয্যায় পৌঁছাক না কেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মরে না, বা বলা ভালো, যতবারই তারা মৃত্যুশয্যায় পৌঁছায় ততবারই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হৃৎপিণ্ডে ওই বাংলা সিরিয়ালের মতো বিদ্যুতের ঝটকা দেওয়া হয় এবং তারপরেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আবার বেঁচে উঠে বসে এবং কয়েক বছর ধরে ধুঁকতে থাকে। আদর্শগতভাবে দেখতে গেলে আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি তাহলে আমরা বুঝতে পারব যে ভারতীয় জাতীয় কংগ্রেসের শেষ হয়ে যাওয়ার কথা বা অন্তত গুরুত্ব হারানোর কথা ভারত স্বাধীনতা পাওয়ার 5 বছরের মধ্যে। কিন্তু তখন সেটা হলো না। তার কারণ, কংগ্রেসের বিশিষ্ট কিছু নেতারা, যার মধ্যে জওয়াহরলাল নেহরু অবশ্যই রয়েছেন, তারা ঠিক করলেন যে তারা কংগ্রেসকে টেনে নিয়ে যাবেন। তারা মনে করলেন যে দেশটা সবে স্বাধীন হয়েছে, এখন এটাকে তৈরি করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, এখনই সবটা দুম করে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, অন্তত এটাই তাদের জাস্টিফিকেশন ছিল। অতএব সেই সময় কংগ্রেস মরল না, মানে মরার কথা ছিল কিন্তু বেঁচে গেল। এইবার এর পরে কংগ্রেস আবার মৃত্যুশয্যার খুব কাছাকাছি এসেছিল, মরণাপন্ন অবস্থার খুব কাছাকাছি এসেছিল ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়, যে এমার্জেন্সির সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের এককালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বেশ ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন বলে অনেক ঐতিহাসিকরাই দাবি করেন। যাই হোক, এমার্জেন্সি হলো, সেখানে মায়ের সঙ্গে দোসর হলেন পুত্র। ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধী এই দুজনের কীর্তিকলাপ দেখে মানুষের চক্ষু ছানা পড়া, এবং সেই সময় কংগ্রেসের যেটা মৌরসী পাট্টা ছিল বা বলা ভালো যেটা সবথেকে বেশি স্ট্রং হোল্ড ছিল, সেই রায়বেরেলি পর্যন্ত তাদের হাত থেকে চলে গেল। এই সময় কংগ্রেসের শেষ হয়ে যাওয়া উচিত ছিল, তাদের মৃত্যু নিশ্চিত ছিল, কারণ এই ধসের নিচ থেকে বেরোনোটা প্রায় ইম্পসিবল। কিন্তু ইন্দিরা গান্ধী সেই সময় তার ফোকাসটা শিফট করলেন, তিনি চলে গেলেন দক্ষিণে, তিনি চলে গেলেন কর্ণাটকের চিকমাগালুরে, সেইখান থেকে তিনি নির্বাচনে লড়লেন। সেই সময় স্লোগান উঠল, এক শেরনি সলঙ্গুর চিকমাগালুর চিকমাগালুর। সেই চিকমাগালুর থেকে শুধুমাত্র নির্বাচনে তিনি লড়লেনই না, তিনি জিতলেন এবং জিতে আরও একবার পার্লামেন্টে পা রাখলেন। এবং তখন দেখা গেল সমস্ত মানুষজন এমার্জেন্সির পুরো ঘটনাটা মুখ মুছে নিয়ে ইন্দিরা গান্ধীকে আবার অ্যাকসেপ্ট করতে বেশ রেডি। এবার এইটা কী করে মানুষ করলেন এইটা ভেবে তাজ্জব হবেন না, কারণ বাবরি মসজিদ, গুজরাট রায়ট এই সমস্ত কিছুর পরেও কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্কে খুব একটা সেরকম ছাপ পড়েনি। এইটাকে দ্য পিকিউলিয়ারিটি অফ ইন্ডিয়ান ভোটার্স ধরে নিতে পারেন। এরপরে এলেন রাজীব গান্ধী, অ্যান্ড হি ওয়াজ নট হাফ অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ মাদার, নাইদার ওয়াজ হি অ্যাজ কানিং অ্যাজ হিজ মাদার ইন্দিরা গান্ধী। আর এই বক্তব্য আমার নয়, কারণ সেই সময় তো আমি ছিলাম না, কিন্তু সেই সময় বেশ কিছু সংবাদ মাধ্যম ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম প্রথম দিকে রাজীব গান্ধীকে নিয়ে প্রচণ্ড উৎফুল্ল হতে শুরু করে, কিন্তু তারপর আস্তে আস্তে জিনিসটা কমতে থাকে। আস্তে আস্তে কংগ্রেসকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠতে থাকে যেগুলো আজও পর্যন্ত কংগ্রেসকে ভাবাচ্ছে। আর সেগুলো হচ্ছে যে রাজীব গান্ধী ইজ নট আ ফাইটার, মানে ঠিক আছে হি ইজ প্লেজেন্ট টু লুক অ্যাট, কিন্তু টানতে পারবে কি মনে হয় না, মানে ওই বাবা অমিতাভ বচ্চন হলে ছেলে অভিষেক বচ্চনের যা ভোগান্তি হয় আর কি। এবং তারই সঙ্গে রাজীব গান্ধীর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ উঠতে শুরু করে, যে রাজীব গান্ধী কংগ্রেসের একাংশের মানুষকে নিয়ে মেতে রয়েছেন, বাকিরা সাংঘাতিকভাবে ইগনোর্ড, বাকিদেরকে তিনি পাত্তা দিচ্ছেন না এবং বাকিরা সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে না। কি অভিযোগগুলো শোনা শোনা লাগছে? লাগবে, কারণ কংগ্রেসের বিরুদ্ধে আজও এই একই অভিযোগ ওঠে। এবং তারই সঙ্গে সেই সময় কংগ্রেসের কাছে একটা ওভারওয়েলমিং মেজরিটি থাকার ফলে কংগ্রেস একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকে। যেরকম আজকে আমরা বলে থাকি যে বিজেপির কাছে মেজরিটি থাকার ফলে তারা যা ইচ্ছে তাই করছে, সেই সময় কংগ্রেসের কাছে শুধুমাত্র মেজরিটি থাকার ফলে শাহবানু কেসে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল সেটাকে রাজীব গান্ধী উল্টে রেখে দিয়েছিলেন। তার সঙ্গে বোফোর্স ক্যাম্প, তার সঙ্গে শিখদের উপর অত্যাচার, এই সমস্ত কিছু মিলিয়ে সেই সময় পরিস্থিতিটা অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। আজকে আমরা বলি গদি মিডিয়া, সেই সময় এটারই একটা সফট ভার্সন দেখা যেত যেটাকে বলা হতো দরবারি মিডিয়া। কিন্তু এই এত কিছুর মধ্যেও রাজীব গান্ধী একটা জিনিস করতে পেরেছিলেন, বা বলা ভালো একটা জিনিস ম্যানেজ করেছিলেন, যার জন্য কংগ্রেস অনেকটা উঠে বসেছিল। আর সেটা হচ্ছে তিনি সেই সময় কিছু তরুণ নেতা নেত্রীকে দলে নিয়ে এসেছিলেন, তিনি কিছু মানুষকে বেছে বেছে দলে নিয়ে এসেছিলেন। হি ফাউন্ড পিপল হু ওয়ার সুটেবল ফর দ্য পার্টি, যেমন অশোক গেহলোত, পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, এবং তারই সঙ্গে আমাদের খুব কাছাকাছির মধ্যে একটা উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে যখন সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে কেউ দাঁড়াতে রাজি নয়, সেই সময় রাজীব গান্ধীর কথা অনুযায়ী খুঁজতে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা, এবং তিনি সেই নির্বাচনটা জিতেও ছিলেন। তো এই একটা ভালো জিনিস যেটা রাজীব গান্ধী করেছিলেন।
এই সময় থেকেই কংগ্রেসকে আজকে যে সমস্যাগুলো দিয়ে চিহ্নিত করা যায় সেইগুলো একেবারে জাঁকিয়ে বসতে শুরু করে পার্টির ওপর। যেমন কংগ্রেসের ওপর মহলের মানুষগুলোর একটা বন্ধ দরজার পিছনে চলে যাওয়া, যেখানে ক্ষমতার অলিন্দে খুব সামান্য কিছু লোকজন ঘুরে বেড়ায় যাদের কাছে রয়েছে প্রাচুর্য, যাদের কাছে ক্ষমতা জিনিসটা নিঃশ্বাস নেওয়ার মতোই সাধারণ, যেটার ওপর তারা মনে করেন যে তাদের জন্মগত অধিকার রয়েছে। লুটিয়েন্স ডেলি, যেখানে একে অপরের কাঁধে হাত রেখে কোটি কোটি টাকার লেনদেন হয়, যেখানে তখনকার ইন্টেলেকচুয়াল ক্লাস ভ্রমণের মতো গুনগুন করে ঘুরে বেড়ায় আর মধু খায়, এবং সেই সময় তার বাইরে যে একটা গোটা ভারত রয়েছে যেখানে মানুষ দারিদ্রের মধ্যে রয়েছেন, যেখানকার মানুষ মাঠে লাঙল চাষ করেন, আধপেটা খেয়ে থাকেন, তাদের দিকে অনুকম্পার চোখে তাকানো কিন্তু কখনোই তাদেরকে সমকক্ষ মনে না করা, এবং তাদের যে স্থানীয় নেতারা তারাও তাদের সম্বন্ধে একই রকমভাবে উদাসীন, যে ঠিক আছে মাঠে ঘাটে চড়ে খাক না, এদের দ্বারা আর কি হবে, এদেরকে নিয়েই বা আর কি হবে। যেখানে ধোপদুরস্ত জামাকাপড় পরে সাজানো টেবিলে বসে সবাই বেশ চিবিয়ে চিবিয়ে ইংরেজি বলছে, সেইখানে এই মানুষগুলো বড্ড বেমানা, এদেরকে খাপ খাইয়ে নেওয়া যাবে না। আর এখনকার সমস্যাটা হচ্ছে যে এই নেহেরু গান্ধী চলে যাওয়ার পরে এখন কংগ্রেসের সবাই চাতকের মতো গান্ধী পরিবারের দিকে তাকিয়ে বসে আছেন যে এইখান থেকে একটা সমাধান বেরোবে, এইখান থেকে একজন লিডার, একজন নেতা বা নেত্রী বেরিয়ে আসবেন যিনি পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন, পার্টি যখন ডুবতে বসেছে তিনি পার্টিটাকে টেনে বার করবেন। এবং এর আগে যেহেতু কংগ্রেস বহুবার খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে এবং রিবাউন্ড করেছে, এখন মনে করছেন তারা যে আবারও সেটা হবে। কিন্তু সমস্যাটা এখন হচ্ছে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী আর নট রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধী, যারা অ্যাকচুয়ালি পার্টিটাকে টেনে বার করেছিলেন, যাদের মধ্যে সেই ক্ষমতাটা ছিল, নখ দাঁত কামড়ে পড়ে থেকে তারা বিষয়টা ঘটিয়েছিলেন। ইংরেজিতে একটা কথা আছে, ফায়ার ইন দ্য বেলি, বাংলায় যেটাকে বলে পেটের মধ্যে সেই খিদে বা সেই আগুন, সেইটা এদের মধ্যে নেই যেটা তাদের মধ্যে ছিল। এবং এখন যাদের কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে তাদের উপর আরও একটা জিনিস রয়েছে, সেটা হলো পুরনো পাপের বোঝা, যেটার তলা থেকে এরা কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। এতদিন পর্যন্ত সোনিয়া গান্ধী বিষয়টাকে খানিকটা ঠেকনা দিয়ে রেখেছিলেন, কিন্তু সেইটা এখন কম পড়ছে, তার কারণ সোনিয়া গান্ধীর বয়স হচ্ছে এবং এখন মানুষ যাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন তাদের কাছে ডেলিভার করার মতো ক্ষমতা নেই। তাদের কাছে না আছে ইন্দিরা গান্ধীর ক্যারিজমা, না আছে রাজীব গান্ধীর ইমেজ, তাদের কাছে যেটা পড়ে রয়েছে সেটা হলো লেগাসি ইস্যুস। আর এই লেগাসি ইস্যুস জিনিসটা হচ্ছে ওই রকম যে দাদু ধার নিয়েছিল আর নাতি এখন সুদ গুনছে, এই রকম সমস্যা। এবং তারই সঙ্গে আরও একটা সমস্যা এখন পার্টির মধ্যে জাঁকিয়ে বসছে, আর সেটা হলো ক্রমাগত পার্টির লাইফ ব্লাড বেরিয়ে যাওয়া, পার্টির মধ্যে থেকে তরুণ সদস্যদের নেতা নেত্রীদের বেরিয়ে চলে যাওয়া, পার্টির ক্যাডার, মাসেল পাওয়ার, স্ট্রেংথ, পার্টির কন্ট্রোলটা আস্তে আস্তে পার্টির হাত থেকে বেরিয়ে যাওয়া। এই বিষয়টাকে একটু খোলসা করে বলা দরকার। কংগ্রেসের মধ্যে থেকে লোক বেরিয়ে যাওয়াটা কিন্তু কোনো নতুন ঘটনা নয়, এর আগেও কংগ্রেসের মধ্যে থেকে মানুষ বেরিয়ে গেছেন। ইমার্জেন্সির পরে একটা বড় চাং কংগ্রেস থেকে বেরিয়ে গেছিল যাদের ইন্দিরা গান্ধীর রাজনীতি পছন্দ ছিল না, তারা কংগ্রেস থেকে বেরিয়ে যায়, তারপর ছোট ছোট নতুন দল গঠন করে, পরবর্তীকালে কনসোলিডেট করে এবং তারপর শেষের দিকে বিজেপিতে ঢোকে। এটা খুব ঘোরানো পেঁচানো একটা টাইম লাইন, কিন্তু মোদ্দা কথা হলো এই যে ইন্দিরা গান্ধীর কপালে এত বড় কংগ্রেস জুটেছিল যে সেটা ভেঙে যাওয়া বা সেখান থেকে মানুষ বেরিয়ে যাওয়াটা খুব একটা ছাপ ফেলেন, এবং তারপর থেকে ছোটোখাটো বেরিয়ে যাওয়া তো রয়েই গেছে। অনেক সময় এরকম দেখা গেছে যে কংগ্রেসের মধ্যে থেকে কেউ বেরিয়ে গিয়ে নিজের নতুন দল তৈরি করেছে, কিন্তু তারপরেও সে কংগ্রেসের কাছাকাছি রয়ে গেছে। এর একটা খুব ভালো উদাহরণ হলেন শরদ পাওয়ার, তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন, গিয়ে নিজের দল তৈরি করেছেন যার নাম দিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, কিন্তু তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গঠন করলেও আজকে কিন্তু তিনি কংগ্রেসের অ্যালাই। এইটা একটা আইডিয়াল সিচুয়েশন, এইটা সবসময় হওয়া সম্ভব নয়। কিছু মানুষ রয়েছেন যারা পলিটিক্যালি ভোলাটাইল, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল তৈরি করেছেন, এবার তার কাছে কখনো কংগ্রেস ভালো ছিল, কখনো বিজেপি ভালো ছিল, কখনো কেউই ভালো নয়, এরকমও পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কিছু মানুষ এরকমও আছেন যারা কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল তৈরি করেছেন এবং তারপরে একেবারে কংগ্রেসের বিপরীতে চলে গেছেন, যেমন জগনমোহন রেড্ডি। YSR রেড্ডির মৃত্যুর পরে তার ছেলে জগনমোহন রেড্ডি গিয়ে যখন কংগ্রেসের কাছে নিজের জায়গাটা দাবি করেন তখন কংগ্রেস তাকে বুড়ো আঙুল দেখিয়ে দেয় এবং জগনমোহন রেড্ডিও মুখ ঘুরিয়ে বেরিয়ে যান। আজকে প্রশান্ত কিশোরের হাত ধরে অন্ধ্রপ্রদেশের নির্বাচন জেতার পরে জগনমোহন রেড্ডি কংগ্রেসের দিকে আর ফিরেও তাকান না, তিনি এখন বিজেপির কাছের মানুষ। এবার এরকম বড় বড় ঘটনাগুলো ছেড়ে আমরা যদি ছোটোখাটো রাজ্যের ঘটনাগুলোর দিকে তাকাই তাহলেও আমরা সমস্যাটা আরও ভালোভাবে বুঝতে পারব। যেমন ধরুন সদ্য ঘটে গেল দিল্লির নির্বাচন, এবার দিল্লির কংগ্রেসের মধ্যে থেকে এখন আওয়াজ উঠছে বা এই প্রশ্ন উঠছে যে আমরা কি এখানে মাছি মারতে বসে রয়েছি, আমাদের কাছে ক্যান্ডিডেট দিতে বলা হচ্ছে কেন যদি আমরা দল থেকে সেই সাহায্যটাই না পাবো।
কংগ্রেসের মধ্যে থেকে বহু তরুণ প্রজন্মের সদস্যরা নেতানেত্রীরা কিন্তু বেরিয়ে চলে গেছেন, কারণ দলের কাছ থেকে তারা সেইভাবে সাপোর্ট পাননি, তারা সেইভাবে সাহায্যটা পাননি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তো এই সবে কংগ্রেস থেকে বেরিয়ে চলে গেলেন। এইরকম একটা খুব ভালো উদাহরণ হচ্ছেন মৌসম বেনজিন্নুর, যিনি পশ্চিমবঙ্গের মালদা থেকে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন একসময়। তার কাকা ছিলেন গণি খান চৌধুরী, যিনি সর্বদা কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন এবং নির্বাচনে জিতেছেন। এবার গণি খান চৌধুরীর নামে মৌসম বেনজিন্নুরের সিটটা সেখানে প্রায় পাকা। আমাদের রাজ্যে এমনিতেই কংগ্রেসের সিট দূরবীন দিয়ে খুঁজতে হয়, সেইখানে মৌসম বেনজিন্নুরের মতো একটা স্ট্রং ক্যান্ডিডেট কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূলে চলে গেল। তাকে আটকানোর জন্য কিন্তু কংগ্রেস সেইভাবে খুব একটা কোনো এফোর্ট দেয়নি। দেখুন, আজকে রাজ্য বিজেপিতে মুকুল রায় যোগ দেওয়ার পরে অনেকেই মনে করেছিলেন যে দিলীপ ঘোষের হয়তো গুরুত্বটা কমে যাবে, কিংবা রাহুল সিনহা এতগুলো নির্বাচনে হেরে যাওয়ার পরে তার গুরুত্ব কমে যাবে, কিন্তু পার্টি মানে বিজেপি পার্টি কিন্তু এখনও তাদেরকে সমান গুরুত্ব দেয়। তার কারণ হচ্ছে দে আর লয়ালিস্ট। যখন রাজ্য বিজেপিতে অন্য কেউ ছিল না সেই দিন থেকে কিন্তু তারা রয়েছেন, সো নাও দে আর বিং রিওয়ার্ডেড। কংগ্রেস কিন্তু তাদের এই লয়ালিস্টরা যখন দলের মধ্যে থাকেন তাদেরকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করে না কিংবা রিওয়ার্ড করে না, এবং তারা যখন দল থেকে বেরিয়ে যায় তাদেরকে আটকানোর জন্য, তাদেরকে ঘরে রেখে দেওয়ার জন্যও সেরকম খুব একটা কোনো চেষ্টা করে না। আজকে মৌসম বেনজিন্নুর তৃণমূলে যোগদান করেছেন, শি ইজ বিং রিওয়ার্ডেড দেওয়ার। সেখানে তিনি লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরেও রাজ্যসভায় তার জন্য একটা জায়গা রয়েছে, কিন্তু আজকে তিনি যদি কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়াতেন এবং হেরে যেতেন, সেখান থেকে তাকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হতো, এরকম সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। বিষয়টা হচ্ছে এইরকম তরুণ প্রজন্মের নেতানেত্রীরা সদস্যরা যখন একটা দল ছেড়ে বেরিয়ে যায় তখন সেই দলটা বেসিক্যালি একটা রিটায়ারমেন্ট হোমে পরিণত হয়। এবার এই পর্যন্ত শুনে অনেকেই বলবেন যে বাহ, কংগ্রেস তাহলে এবার শুধু মৃত্যুসজ্জায় নেই, শেষে ফুলস্টপটাও এবার বসেই যাবে। কিন্তু এইখানে একটা সমস্যা রয়েছে, এইখানে আরেকটা দিক রয়েছে, আর এই সমস্যাটা আমাদের ভারতীয় রাজনীতি তৈরি করা। কংগ্রেস মৃত্যুসজ্জায় হলেও সে অন্তত এক্ষুনি মরে যাবে না। তার কারণ হচ্ছে কংগ্রেস কিন্তু এখনও আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভোটের নিরিখে। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে অনেক পার্টি রয়েছে যারা খাতায় কলমে নিজেদেরকে ন্যাশনাল পার্টি বা জাতীয় রাজনৈতিক দল বলে দাবি করলেও বাস্তবে কিন্তু আমাদের দেশের দুটো রাজনৈতিক দল রয়েছে যারা ন্যাশনাল পার্টি, এক হলো বিজেপি এবং এক হলো কংগ্রেস। তাই আজকে কংগ্রেস মৃত্যুসজ্জায় হলেও আমাদের কিন্তু এইটা ভুললে চলবে না যে বিজেপি ছাড়া কংগ্রেসই একমাত্র একটা পার্টি যাদের এই দেশের প্রত্যেকটি রাজ্যে একটা অফিস রয়েছে, একটা উপস্থিতি রয়েছে এবং নগণ্য হলেও একটা ক্যাডার সংখ্যা রয়েছে। আমাদের এইটা ভুললে চলবে না যে বিজেপি ছাড়া কংগ্রেসই একমাত্র দল যাদের একটা গোটা দেশের লোকসভা নির্বাচনের খরচা তোলার মতো ক্ষমতা রয়েছে। অন্যান্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের কাছে কিন্তু এই আর্থিক ক্ষমতা নেই যে তারা একটা লোকসভা নির্বাচনের খরচ বহন করতে পারে। তাহলে এখন উপায়টা কি? এখন উপায় হলো রোগীর বিছানার পাশে বসে অপেক্ষা করা। আজকে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ভারতবর্ষের রাজনীতিতে ভারতের স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় স্তরে অন্তত শুধু বিজেপি আর কংগ্রেসকেই দেখেছি। রাজ্য স্তরে হলেও কেন্দ্রীয় স্তরে আমরা এরকম কোনো ইকুয়েশন বা সমীকরণ বার করতে পারিনি যেখানে বিজেপি এবং কংগ্রেসকে ছাড়া অঙ্কটা করা যায় এবং সেই অঙ্কটাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা যায়। আজকে কংগ্রেস মৃতপ্রায়, কিন্তু কংগ্রেসের মৃত্যু হয়নি। তার কারণ হচ্ছে আমাদের কাছে অন্য কোনো অল্টারনেটিভ নেই। এরপরে আগামী দিনে কী হবে কেউ জানে না, হয়তো আরও কয়েকটা রাজ্যে কংগ্রেসের সরকার পড়বে, আবার গড়ে উঠবে, কিন্তু কোট আনকোট শেষ হবে না। আজকে যদি একটা থার্ড অল্টারনেটিভ গড়ে ওঠে, একটা থার্ড রাজনৈতিক দল, জাতীয় রাজনৈতিক দল গড়ে ওঠে, আমাদের হাতে একটা অল্টারনেটিভ চলে আসে, তারপরেও সেখান থেকেও কিন্তু কংগ্রেসের শেষ হয়ে যেতে অনেকটা সময় লাগবে। এইটা অনেকটা সেই পুরনো জমিদারদের মতো হিসেব, জমি জমা সব চলে যাওয়ার পরেও যেটুকু বেঁচে আছে তাতেও উপচে পড়ে। কাজেই আজকে আমরা যদি ধরে নিই যে এটা এক্সট্রিম সিচুয়েশন, এখান থেকে কংগ্রেস আর কোনো মতেই রিবাউন্ড করতে পারবে না, এখান থেকে একটা নতুন জাতীয় রাজনৈতিক দলের জন্ম হবে, মানুষের সামনে একটা অল্টারনেটিভ আসবে, তারপরেও কিন্তু কংগ্রেসের পুরোপুরি শেষ হয়ে যেতে এখনও অন্তত 15-20 বছর তো বটে। যদিও মনে হয় না এটা হবে বলে, তবে এরকমও হতে পারে যে আমাদের আগের সাংবাদিকদের মতো আমাদেরও বয়স হয়ে গেল, তখনও পর্যন্ত দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি অফ ইন্ডিয়া কোনো না কোনো ফিকির করে, কোনো না কোনো বন্দোবস্ত করে টিকেই রইল হয়তো। তার কারণ আগেই বলেছি, রাজনীতিতে মিরাকল আর ক্যালামিটি এই দুটোর জন্য জায়গা ছেড়ে রাখতে হয় সবসময়। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। ততদিন ভালো থাকবেন।